ঠিক মতো গোসল টোসল করে পরিষ্কার করে খাইছি মনোযোগ দেয় কারণ ওই লোক কালের দিন পরে গেলি আমার বোর সঙ্গে যে সত্য যাতা বাসা হয়ে গেছে আজকের দিনের ভিতরে আমার ঘর ভাড়া দেওয়া নাকবো। আচ্ছা ক ভাই কনে পাবো ঘর ভাড়া শুনোই দেখি তো বুঝি মাইন্ডসেটটা তো চিন্তা নম্বর ওই বেড়া যে ঘর ভাড়া দিছে দুইটা আশাই তো দিছে দিছে এক তো ঈদ আছে তাই না আছে কামাই করুন ভাই কিভাবে হেই চিন্তা করো আরে ভাই আমি আইলাম আইলো তোর কাছে বুদ্ধি নিকে আর তুই তো আমার কাছে বুদ্ধি চাস কত শত বুঝি না বাইতে কইছি যে আমরা দুইজন চাকরি করতেছি এই যে দুই দিন পরে টিয়া ভাড়া নাকবো কি করবা জানি না ভাবি হনে একটা কথা কই ভাই যে কাম করে আমিও তো হেই কামই করি বুঝবো না আরে না বুঝবো না ঠিক মতো খায় তুমি আরো কিছু কবা না কি কও তোমার বাজার ঘাট তো পরিষ্কার ঈদের দিন আবার কোবা না ঈদের পরের দিন আবার কোবা আচ্ছা তোমার মাথায় কিছু আছে হ্যাঁ তোমার কোয়ার দামি আলাদা আচ্ছা দিমনি ওই জোরসিম করে আচ্ছা আমি ফোন দিমনি
मेरो फोन दिमुनी मेरो जमाइरो फोन दिमुना आनुनी ताई तो शांति ह बसर कारेडा दिन आमी कुर्बानी दिमु बाइते नानान मानु जुना बोतेले मोर मिया मेर जमाइ आबा अच्छा अच्छा आमी आमी फोने जाने दिमुनी तुम्हार पागल ঈদের বইতে ভিক্ষা করিবারে বেশি টাকা পাওয়া যাবে তাই না হ্যাঁ হ্যাঁ বেশি টাকা পাওয়া যাবে টাকা পাওয়া তুমি এদিকে উলুলি করো কিসের দিকে হ্যাঁ দুইটা টাকার ভাব দেখছোন এই আমরা ভিক্ষা করি কিবার চাইবে তাই কইকে হেতো মুখ কই আমরা খাবার পাই দিও আই খাচ্ছি না আই 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 আমরা কি তার সাথে করে গেতাছি আমরা তো কামাই করবার গেতাছি আচ্ছা এড়া দিন বুঝতাছি না আবার কি আমি বাইরে হই নাকি নিলা কি তো আরে ভাই কামে তো তোর পাড়া কব তুই তোর তোর বরে পাড়ি কবি এই এই শুরু করে দে এই যে কত টাকা আমি সাইজ মতো দেখান না এড়া যদি পাড়া হয় আমি তো পাড়ি আচ্ছা কসরে ভাই যাত্রা কালে যাইতাছি পাড়া মাড়া কইলি বারে যাত্রা থাকে না 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 ওই যে গায় এসে হল না আল্লাহর রাস্তা মাফ চাই আল্লাহর রাস্তা মাফ চাই এই এইডা দাও এইডা দাও এইডা তোমরা দিয়া ভিক্ষা করো গা দাও বাড়ি বাড়ি তোমরা দুইজনে ফকি নিছে যা ভিক্ষা করো গা তোমরাই করো কান্না ভিক্ষা করো আরে গো একটা রাজনাদি নাই সাইজা থাকো তোকে দিলা কি তোর ভালো লাগতাছে না রে আরে ভাই নিলা কি তোরটা কি এমনি হয় নাকি তুমি যাবে নাকি যাও আচ্ছা যাও আমি যাচ্ছি আচ্ছা তুমি ঘরে যাও ঘরে যাও যাও এই এই বাবা যাও ওই ওই ও নো দেখছ আমার কাছে ঠিক আছে নি हां ठीक আছে এটা আচ্ছা আমারটা দিও নো 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 হ্যাঁ হ্যাঁ আমি ভিক্ষা দিব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল এই তুমি পাইতে শুরু করলি আরে দেখলাম তো পারি কি নে আরে পারি তো জীবন কি ভিক্ষা করি না পারম থাকা নাই কি তুই বাইতার মুখ বাইরে যাই কো আমরা আচ্ছা নু যাই নু দেখ হালার যে বাপ রে মুরজা আদি বানু লাহে বাবা তুই বাবা গো খুব দস দে আসা কি উই যে একটা লোক এসে কথা কাম করে কোনো নাম নাই এই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর রাস্তায় দুইটা টাকা ভিক্ষা দেন গো দূর আমি ভিক্ষা পামু কেন আপনাকে তো ভিক্ষা দিমু কি পামু এই যে ভাই কুরবানি ঈদ ভাই দেন ভাই দেন না ভাই দেন এই হবে আপনারা যদি দুই চার টাকা ভিক্ষা কাম করে না দেন আমরা ঈদ করমু কি দিয়া শোনা আমাদের নাগরানোলা মানুষ আমি তুই জয়বাতে কামলা থাকি ও আপনি কামলা থাকেন হ্যাঁ হ্যাঁ কামলা থাকি আচ্ছা আপনি যে কামলা থাকেন যে গেরো সরবাতে হে গেরো সরবারি গিয়া ধনী না গরি ধনী বিশাল ধনী রবি 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 ও আচ্ছা আচ্ছা ভাই আচ্ছা হোটেল এই কুরবান দিব বন্ধু হ্যাঁ কুরবান দিব বড় একটা গরু কিনে আছে গরু কিনছে হ্যাঁ হ্যাঁ বড় হ্যাঁ কত দিয়া 1 লাখ 1 লাখ হ্যাঁ আচ্ছা আচ্ছা ভাই বাড়ি নেই জামুরা হ্যাঁ মানে হইস করলাম যদি গেলে বড় করে টাকা পয়সা দে চা চামড়া পয়সা টাকা পয়সা আচ্ছা ভাই বুঝেন নাই কি জানি দিব না না দিব না আমার দরকার নাই আমরা গেরস্ত বাড়ি এই যে এই বাড়ি ও পিছের বাড়ি ডাই এই বাড়ি পিছনের বাড়ি ধনী বাড়ি ডাই ধনী বাড়ি ডাই হ্যাঁ ধনী বাড়ি ডাই আচ্ছা আচ্ছা জান আচ্ছা জান জান ভালো হইছে কাম নিছেন গো ভালো হইছে কাম নিছেন সুদি কোয়া বিলা যদি এই গরুরা চুরি করা হারি তাইলে কিন্তু কোটি লাল রে মনে কর যে 1 লাখের গরু 80000 টাকা যদি বেশি তা 40 দূর 80000 বুঝি না সরের গরু 60000 টাকা দিলি বেশি ও এক দিনে মনে করছে 40-50000 টাকা কামাই খারাপ না তো খারাপ না তাই না আসসালামু আলাইকুম ভাই জি আমি তো বিড়ি খাই না কথা
আমনে তো এলাকারই লোক। হ্যাঁ এলাকারই লোক। আচ্ছা এই এলাকায় বড় বড় কুরবানি দেয় কেরা? বড় বড় কুরবানি দেয় কেরা? মনে করেন যে ওমর আছে রবি ভাই, ওমর জামান ভাই, ওমর হলো নাইবালি ভাই, এইবার মনে করলে অনেক লোক কুরবানি দেয়। ও মানে বড় বড় গরু কুরবানি দেয়? বড় বড় কুরবানি দেয়। কিন্তু এই কথা আপনার দিগান কে? আরে আমরা জিজ্ঞাসা করি আপনারা বোঝেন না, আমরা আতুর মিসকিন মানুষ। ও গরু কুরবানি দিব আমরা একটু একটু মাংস চাইয়া নিয়ে খাবো। আমরা মাংস খাবার পারি না, আল্লাহ হে তো বিচার করে থয় নাই কে না। আগে থেকে হলে কেরিং দিতে কার বাতে বড় বড় গরু কুরবানি দিব মাংস টুকরা খাবে। দক্ষিণ পাড়া ৬০,০০০ তাহলে ২,১০,০০০ তেহা হইয়া গেল গাই তেহার উপায় কি রে? এক কাম করি, গাড়ি ফোন আনি তোর আগে গাড়ি ফোন। আরে আইনে তুই দে, দরকার বলে ড্রাইভারই এক সপ্তাহ বেতন দিয়ে দিম। আরে না, আগে গরু দেই কেন? ওই যে গরুর পজিশন কি গোয়ালের পজিশনটা কি ভাই এইটা দেই কেন? আমার পড়তি ডাক্তার চেহার উপায় কি? এটা কি ভাবে কথা বলো না? এই ভিতরে আগে এই ভিতরে দেখি। ও নো, গরু গোয়াল বোঝাই গরু। আপনার কথা কই? এই তিনটা গরু যদি একবার চুরি করে হারি বুঝছিস কি, আঙ্গুয়ার এক বছরের মধ্যে কামাই করে খানা বলে গোয়াল বোঝাই করি নি তুমি। একটা কথা কই? কি কথা? গোয়াল যেভাবে আছে বুঝছিস কি, আমার ঘরের লগে যে পিক আপের ড্রাইভার আছে সো, হ্যাঁ হ্যাঁ, ওরা ও এখানে গাড়ি রাখতো। খালি গরু নিয়ে খুব ভালো গরু বানিয়েছেন, তার জন্য গরুটি দেখলাম আঙ্গো তা কবল হবো না, এবার গরু পালবার নিকে আসলে ফকির যাতে ফকির ফকির সরাসরি বাড়তে যাবা যাবে ভিক্ষা চাবা সোয়াল করবা। তোমরা কিসের জন্য এরে গোয়াল করে হাটে গরু দিতেছ? এটা কথা ওটা কথা বিষয়টা বুঝতেছি না। হলেন হলেন আমি কথাটা ওই তুই চুপ কর আমি কথা কই। মনে করেন যে একজনের আগে দেহা হয়েছিল তো হোস করলাম যে আপনাকে এনে কি কেউ কুরবানি দিব পরে এই গোয়ালের মালিকের আমনে। আপনি আপনার নাম কি? জামান। ও ও তো ঠিকই তো কইছে, কইল যে জামান ভাই তিনটা গরু কুরবানি দিব। তাই কইলাম আমাকে কপালে তার কোনদিন জুটবো না যে একটা কুরবানি দিব। তাই গরু যেমন চাইয়া দেখতেছি গরু গুলা খুব ভালো হয়েছে। আচ্ছা খুব ভালো হয়েছে না, বুঝেন না আমরা তো আসলে মাংস কিনা খাবার পারি না। আচ্ছা ঠিক আছে, আইলে এবার একটু মাংস দিয়ে কুরবানি দিলে তোমরা কুরবানির দিন কুরবানির পরের দিনে হবে। আল্লাহ মুহাম্মাদুর রাসূল।
বড় বড় গরু কুরবানি দেয়, তাই গরুটা একটু দেখ পারা সা গরু দেখ কানে গিয়ে গেছিলে হ সাসা তোমার লক্ষণ লক্ষণ দেখতে খারাপ নেই আমরা আতো নুলা আমাদের চা করে নচল টচল কি খারাপ হবো ক নাম নেই খারাপ হবো কি মানে আমার গোয়াল ঘরে কি গোয়াল ঘরে আইসা বিকা কুরবানি কিনতে বিকা নিয়ে যাবা গা গোয়াল ঘরে ফিসকি আর আছে কো গোয়াল ঘরে গেছিল হ্যাঁ না গো সাসি যে শুনেন গো আসলে তো আমরা 10 বারি বিকা করে খাই আমরা তো জীবনে কোন দিন করুর মাংস কি না খাবার পারি না ওই আমদের এই তারি ডিডি রে খাই তাই চাইছিলাম যে বেতে বড় বড় একটা গরু কুরবানি দিব তাই চাইছিলাম যে যদি একটু গাম মাংস দিতেন এর মধ্যে খাইতাম এসো কথা দেখাম না ই গা আয়ো ইদের পরে আয়ো ওই যে নিয়ে যাও ইদের পরে তুই সোনা বাক করে নিও বাক করে কাকি আমগো তো বউ বলা না সে ইদের দিন দি হবে না দিন বিকা লায়ো আচ্ছা আচ্ছা আমনি সকাল সকালে একটু পান সাং করতে আল্লাহ আপনাকে ভালো করব আম্মা আল্লাহ আমাদের যাও 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 যাই 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 আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জিনিসটা আমার কাছে খুব একটা ভালো লাগলো না ব্যাপার বোঝা হারলাম না এই গোয়াল ঘরে গেল কিসে গোয়াল করে গেল আসলে ওর চোখ খারাপ চোখটা না দেবেন না আমরা কি করবো বুদ্ধি পাইছি কি মনে কর যে দরটা বুঝলো পাকা ঠিক আছে ডাইরেক্ট যদি গাড়ি নিয়ে আহি খাওয়াই দাও তুমি নামাজ পড়ো বসুরকার দিন আমার বাড়ির একটা গরু নাই আমার গরু তো নাই আমার গরু নাই আপনি বের উড়াই আমার গরু নাই গরুটা দিল কেন ভাই আমার গরুর মুনি ফুসকি আমার ভাই তোরে ভাই দুইটা ফকির হেরে আবার গোয়াল করে দেখতে ওই ফকির দুটো ওপরে ভাই ওই ফকির ছাড়া কেউ উপরে শুরু করে নাই আমি চিনি পরশু গ্রামটা আছে না রুখ জানি
ওই রুক জানে এই রুক জানে দাঁড়া দাঁড়িয়ে নি আয় দাঁড়িয়ে নি আয় আয় বাবা আয় আয় আচ্ছা 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 কেন কে এই বড়টা আইতি কিবা করে করলো আজকে কুরবানি